সকালে রাজধানী বিমানবন্দর এলাকা থেকে এক ভুয়া এসআইকে আটক করে পুলিশ। কিভাবে তাকে আটক করা হয় শুনুন এক পুলিশ সদস্যের মুখ থেকে। আমি ডিউটিরত, আমি টেঙ্গুয়ার এয়ারপোর্টে কর্তব্যরত আছি, আজকে ডিউটি। সকালে এয়ারপোর্ট দিতে দাঁড়ানোর সময় দেখি কিছু লোক হইচই চলে যাচ্ছে, বাস থেকে একজনকে নামায় দিয়ে চলে যাচ্ছে। বাস থেকে নামায় দিতেছে ওই মিরপুরে ট্রাইন ডিউটি করতে আছে না ফাঁড়িতে, জি, একজন কনস্টেবল হয়ে গেছে, নামটা এই মুহূর্তে খেয়াল নাই। পরে আমি জানতে পারলাম যে উনি বাসে পরিচয় দিতেছে পুলিশ সাব ইন্সপেক্টর, এবং পুলিশ হয়ে এসে কেন ভাড়া দিল। কিন্তু পুলিশরা সাধারণত এটা করে না, পরিচয়ই দেয় না, ভাড়া ন্যায্য ভাড়ায় দিয়ে দেয়। পরে দেখা গেল ওইখানে পাবলিকদের মাঝে একজন অভিজ্ঞ ছিল, অথবা রিটায়ার পুলিশ ছিল বা কর্তব্যরত পুলিশ সদস্য ছিল। তার আইডি কার্ডের সব কপি, সে মোবাইলে হেল্পারকে ছবি দেখাইছে, এটা তার আইডি কার্ড, মোবাইলে ছবি তোলা। কিন্তু ওই লোক বুঝতে পারছে যে এটা ভুয়া আইডি কার্ডের ফটোকপি। 55-75 এইভাবে ডিপি নাম্বার শুরু, সে একজন একাই, অথচ তাদের বয়স আমার মতো বা আমার থেকে 2-3 বছরের সিনিয়র, যার জন্ম 55 সালে না। পরে অভিযোগকারী নাই এক্ষেত্রে, এবং সেও আমার কাছে স্বীকার করছে সে ভাড়া না দেওয়ার জন্য ভুয়া পরিচয় দিচ্ছে পুলিশে। পরে আমি এয়ারপোর্টের কর্তব্যরত থানার গাড়ি ডেল্টা টিমের মাধ্যমে দেখে বুঝাই দিই, যেহেতু সফট কপি আমি হার্ড সফট কপি পাইছি, হার্ড কপি পাই নাই, অভিযোগকারী সরাসরি নাই, বাসের দিকে চলে গেছে। আমি এইভাবে থানার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে সবকিছু জানাই হ্যান্ড ওভার করছি, এবং থানায় সেটা তদন্তের মাধ্যমে জিজ্ঞাসাবাদ মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নিবে। আচ্ছা, আমি এখন এয়ারপোর্ট থানার ইয়েতে আছি, অধীনে কোন গাড়িতে আসছিল সেটাও দেখতে পারি না। আমি ভিড় দেখে আগায় গেছিলাম, গাড়িও চলে গেছিল, লোকাল সম্ভবত গাড়ি, ইন্টার ই গাড়ি না, সম্ভবত আপনার ইন্টার ডিস্ট্রিক্ট গাড়ি না, লোকাল গাড়ি, সেটা আমি খেয়াল করতে পারিনি। সময় টান অনেক, 1:30 তাই একটু আগে, 8:30-1:30। আমার সম্পূর্ণ নাম হচ্ছে সার্জেন্ট অপু সরকার, 15 বিট।